আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, দলীয় প্রার্থীদের বিরুদ্ধে যেসব নেতা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন তাদের কোনো পদে রাখা হবে না। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক টিম দুই দিনের চট্টগ্রাম সফর শেষে সার্কিট হাউসে দলীয় নেতাদের সাথে বৈঠকে এসব কথা বলেন তিনি। তিনি আরও জানান, সংগঠনে নতুন নেতৃত্ব সৃষ্টি করা হবে। সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে এবছরের ডিসেম্বরের মধ্যে সম্মেলন সম্পন্ন করার তাগিদ দেন তিনি।